বায়ক হল, বুজুর্গ হল, মা বোনিন হল, এই কিয়ামতের ময়দানে একদিন আমরা সারা উটা লাগবো। আর যেদিন কিয়ামত হইব এদিন একদম মাথার উপরে সূর্য তাকব, আর সূর্যর অত হিট হইব, অত গরম হইব যে গরমে আপনার মাটি জ্বলিয়া থাম্বা বনে যাইব গিয়া খোকা সুবহানাল্লাহ। এখন কর যদি আর হাওন মাস খেসিয়া রোদ দে, আনা স্যান্ডেলে মাটিত ফাড়া দেওয়া যায় না, যায়নি, আনা স্যান্ডেলে ফাড়া দেওয়া যায় না, কত কোটি কোটি মাইল উফরে সূর্য, আর কিয়ামত দিন একারে মাতার উফরে আইব, আর মাতার মগজ আল্লাহ যেখান জ্ঞান দিছেন, বিবেক দিছেন, ওখান রদির হিডে জেলা আমার মা বনিনতে বাঁধ ফয়লা বুয়ান চুলার মধ্যে কিছু পানি দিয়া আর চাউল দিয়া আর আগুন জ্বালাই দিন, আস্তে আস্তে কত সময় ভরে ভরে ঘুরি উঠি উঠিয়া এর ভরে চাউলরে ফানিয়ে বখ বখাইয়া উফরে দি তুলে আর তোলে দিন আমায় সাইটে সাইটে দি নিয়া ফেলায় দেশলা নি তা না এটা বেচিনতে দেখবা আপনারা বেশ দেখছেন না, এই মতো বা চাউলরে আপনার আগুনের তাপ লাগার ভরে যখন চাউলরে ফানিয়ে আলু উফরে দি উঠাইব আর তোলে দি ফেলাইব সাইটে দি নামাইব, মানুষের মাথার মগজ হি সময় এই মতো আপনার বখ বখাইয়া উতরাইতে থাকব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মাথার মগজ যেদিন উতরাইব এদিন পানির পিয়াস লাগব নি না লাগতো না, লাগতো না, লাগব নি, সাধারণ তুলা গরম লাগার ভরে, হ্যাঁ মাতার মগজ তো উতরায় না, শৈলে দি তুলা গাম বাড়য়, ও সামনে আর রমজানুল মুবারকর মাস দেখবা, রমজান মাস 12-13 ঘন্টা আমরা পানি না খাই না কিচ্ছু খাই না, রোজা রাখি, কিন্তু ইফতারের সময় আইয়ালে মনে হয় যে আস্থা যোগ আমি খাইলেও পানির পিয়াস মিটত না, এলা হয় না না হয়, আর হি সময় যে সময় মাতার মগজ উতরাইব আল্লাহর আরশর ছায়া ছাড়া আর কোনো জাতর ছায়া থাকতো নাই, আমার ভাই হল বুজুর্গ হল, ও সময় মানুষ আপনার পেরেশান হইয়া ঘুরিবা, আমি সময় কম, আমরা প্রধান অতিথিও তাইন আইসন আর তানও বেয়ান থাকবো, এর লাগিয়া আমরা লোকেলের মানুষের লাগি কম সময়ের ভিতরে শেষ করলিমু, ইনশাআল্লাহ তাই নাইবা আর এর ঘরে বেয়ান শুনবা, আমার তো বেয়ান বেজানো আপনারা হন্ত্রা, আমি তো লোকেলের মানুষ, বাই হল বুজুর্গ হল, এই কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ আপনার পানির পিপাসায় দৌড়াইবা, কোনো বাই দি পানি মিলত নাই, নবী যে উম্মতের পেরেশানি দেখিয়া বাই হল বুজুর্গ হল, যে নবী আপনার উম্মতের কথা কোনো সময় ভুলছেন না, মরণের সময়ও নবী উম্মত রে ভাও দিছেন না খোকা সুবহানাল্লাহ, ও নবী সম্বন্ধে আমি আপনারা সামনে কোরআনে করিম তাকিয়া বাটি আয়াতে করি মাতিলাওয়াত করছি, লম্বা করলে মাত লম্বা হয়ে যাইব গিয়া, এর লাগি সংক্ষেপে কইয়ার ভাই হল বুজুর্গ হল, রব্বুল আলামিন তাবারক তাআলাই এই যে কোরআনের যে মুদরসা আপনারা উদমারি হাবিজিয়া মুদরসা, যে কোরআন এই কোরআনের মধ্যে আয়াত আছে আর ও আয়াত আমি আপনারা সামনে ফড়িয়া শুনাইলাম, রব্বুল আলামিন তাবারক তাআলা ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভাই হল আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে কইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতক লরে জানাইয়া দেও, খইয়া দেও, বুঝাইয়া দাও, যদি তারা আমি আল্লাহর লগে সম্পর্ক জুড়িতে চাইন, আমি আল্লাহর লগে যদি কুটুমিতা করতে চাইন, আমি আল্লাহর লগে যদি সই ভালোবাসা দেখাইতে চান, খো নবী তারা তোমার অনুসরণ করিলাইতো।
যারা তোমার অনুসরণ করিলাইব, এরা আমার কুটুম হইব, আর যখন তারা আমার কুটুম হইব তখন আমি আল্লাহ তারারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এল্লাগি বাই হল বুজুর্গ হল মা বনিন হল, ও নবীর অনুসরণ করা সম্বন্ধে আমি আপনারা সামনে একটা হদিস বলিছি, হদিসটা ওলা সংক্ষেপে কইমু, আর এরপরে ইনশাআল্লাহ আমরার মুখ্য অতিথি যান তান বয়ান আপনারা শুনবা। তবে আবদার রাখিয়া যারা বাড়িয়ে করে আসো মা বইন হলরে আবদার রাখিয়ার যারা বেটাইন বাড়িত গেছেন তান তান ফাটাই দেখুয়া বলে আজ আমরার মাদ্রাসার ওয়াজ, আজ কোরআনের মুদ্রাসার ওয়াজ, আর এই মজলিস খালি তো ইয়া বাড়িত থাকা মুনাসিব নাই, ও আমি ওখান হদিসর কথা ওখান কইয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফানি লইয়া হাউজে কৌশলের ফানি লইয়া কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়াইবা, বড় করে খোকা সুবহানাল্লাহ। এই সময় নবীজি হাউজে কৌশলের ফানি আতলে দৌড়াইবা, উম্মতরে খাবাইতা করিয়া, আর যারে একবার হাউজে কৌশলের ফানি খাবাইবা জন্নতর যাইবার আগ পর্যন্ত এন ফানির পিপাসা লাগত না, এই ফানি খাবাইবা। বাই হল বুজুর্গ হল আমরা সারা দৌড়িয়া যাইমু নবীজির কাছে গিয়া কইমু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরারে ফানি দেখুয়া, ফানির লাগিয়া যান যার যার অবস্থা হয়ে গেছে গিয়া নবীজি হাত বাড়াইবা ফানি দিতা করিয়া, লগে লগে ফরিস্তার সামনে বেটা দিলাইবা। নাউজুবিল্লাহ, এত পিপাসার মাঝি সামনে ফানি নবিয়ে দিতা আর আমরা হাত দি লইতাম, ওই সময় ফরিস্তায় বেটা দিলাইবা পর্দা ফালাই দিবা, নবী যে কইব আমার ফরিস্তা হলে আমার উম্মত দেখি আর আমার উম্মত আমার কাছে দৌড়িয়া আইছে পানি খাইবার লাগিয়া, আইয়া আমার উম্মতে আত বাড়াইছে আর আমি মোহাম্মদে দিতাম, ইন মাঝখানো ফর্দা ফল্ল কিতাল লাগিয়া ফরিস্তা হলে জবাব দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত খান ঠিক আছে কিন্তু দুনিয়ায় থাকা অবস্থাত আল্লাহর কুরআনের মুদরসার বাৎসরিক ওয়াজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজের মধ্যে হে ওয়াজও গেছে না, বাড়ির মধ্যে বই রইছে, দোকানও গিয়েছে না, বড়া খাইছে, রাস্তাত বইয়া আড্ডা মারছে, আর কোরআনের মুদরসার ওয়াজর মহফিল প্যান্ডেল খালি। যে দিনের কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফেট বরিয়া এখত খানা খাইছেন না, যে দিনের কারণে এহুদর ময়দানের মধ্যে গিয়া আপনার দান শহীদ হইছে, যে দিন প্রচার করাতে গিয়া তাইফর মাঠের মধ্যে গিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর ফাটিয়া রক্ত বারইয়া গিয়া ফার জুতা পর্যন্ত গিয়া রক্ত ছাটা লাগছে, হও দিন মুক্ত বক্কা ভাইছে, যার কারণে তার বেটির দাঁড়টা কি হরিয়া কোরআনের মুদরসার ওয়াজও আইতো পারছে না, যার কারণে হে সানা বলা খাবা বাদ দিয়া কোরআনের মুদরসার বাৎসরিক ওয়াজের মধ্যে আইতো পারছে না। ইয়া হাবিবাল্লাহ, এল্লা গিয়া রে আপনি ফানি দিবা না, বড় করে খো নাউজুবিল্লাহ। ইস্তার সময় যদি কেউ সামনে থাকি গল্লাস কালিয়া নিয়ে গিয়া কিতাব উদ্ভাব কি অবস্থা হইব, মার্ডার করে দিবা, মার্ডার করে দিবা করবাই না না, সারাদিন রোজা রাখিয়া বেটা ইফতার করতাম আর ফানির গল্লাস তুই খালিয়া নিতে গিয়া, ভাই অকল বুজুর্গ হল নজওয়ান হল, এই কথা আমরা বিশ্বাস হয় না কি তার লাগে আমরা চৌকে দেখি আর না, কিন্তু নবী যে কইছেন ইকান আমরা বিশ্বাস আছি, আল্লাহ যে কইছেন নবীর অনুসরণ করতাম ইকানও আমরার বিশ্বাস আছে, কিন্তু আমরা করি না। নবীর অনুসরণ বহুত
লম্বা মাত, আমি হিবা যেতাম না, সময় লম্বা জীব। ও হদিসর তুলা ফাঁসটা কথা হইয়া ইনশাল্লাহ আমি শেষ করি লইমু। আমরা মুখ্য আকর্ষণীয় যে ওয়াজ জান ওয়াজ শুনবার লাগি আপনারা পেরেশান, অত সময় তাকে অপেক্ষা করা তাই নত শিব লিয়ে আইসেন তাই আই জিবাকে। তো আমার ভাই হল আমার বুজুর্গ হল নবী যে ফরমাইছেন এক মুসলমানে আর এক মুসলমানের উপরে হক হইয়া থাকলো পাঁচটা, কয়টা? পাঁচটা। ও অগুন্তা মাতিমু, মুক্তসর করি মাতিমু, যদি অন তাকে দুই একটা যদি ফাইন বালা ফাইন অগুন্তর উপরে আমল করার চেষ্টা করবা, করবা তো ইনশাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল নবী যে ফরমাইত্রা হকুল মুসলিম আলা মুসলিম খামস, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক হইয়া থাকলো কয়টা? পাঁচটা। রাদ্দুসালাম, এক মুসলমানে আর এক মুসলমানদের সালাম দিলে কিতা করতো? সালামের জবাব লইত। আজ সালাম আমরার মাঝে তাকে এখারে বিদায় দিলে, যার কারণে আমরার ইংসা বাড়িছে। সালাম হইয়া থাকলো দোয়া, এক মুসলমানে আর এক মুসলমানদের দোয়া দিলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কিতা কইলায় যে তুমি দোয়া দিলায় যে আল্লাহর শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে অবতরণ ও। এটা দোয়া না নিবা, এটা দোয়া না নি, দোয়া করলে মানুষ কিতা হইল? খুশ হইন নানি না বেজার হইল? দোয়া করলে মানুষ খুশ হইন না বেজার হইল? খুশ হইল। তা আজ এক মুসলমানে যখন আর এক মুসলমানকে সালাম দিবায় দোয়া দিলায় যে আল্লাহর শান্তি রহমত বরকত তোমার উপরে ও, কিন্তু শয়তানে ওখানের মধ্যে আইয়া অহংকার দিলের মধ্যে হারাইয়া এই দোয়াটা কিয়া আজ আমরা মুসলমান একজনে আরেকজন দেখিতা করিয়ার হিংসার পাত্র বানাইয়া দেখিয়া এই সালাম বস্তু আমরা তৈরি উঠে গেছি। আগে আগে মানুষের সালাম করতাম, আজ সালাম আমরার মাঝে নাই। নবীয়ে সালাম শিকাইয়া দিস যে এক মুসলমানে আরো মুসলমানদের দেখলে সালাম করিও, গরো আইলে বিবি অকলরে সালাম করিও, বিবি অকলে স্বামীরে সালাম করিও, খগর আছে সালাম, খগর আছে বেটিও সালাম দিবনি বেটারে? বিলকুল না। আজ যদি ওয়াজ থাকি শুনিয়া যাও আর গরো গিয়া দেখো আসসালামু আলাইকুম, দেখবা বেটি এক দৌড়ে খাটাল থাকি উন্দাল হইব গিয়া, খুব ইস বাবা ইটা করুন কিতা কইবেন না, খালি বস্তু আমরা থেকে উঠি গেছি। এর লাগি বাই হল বুজুর্গ হল যার কারণে দোয়া ইটা আমরা থেকে হরি যাওয়ার কারণে বেটায় বেটির সেবা দেখতে পারে না আর বেটিও বেটার সেবা দেখতে পারে না। আখে হবালির আরো ঘুরে মিসকল মারিয়া হগুরে বালা ভাইব ওইলে জামাইদের দেখতে পারত না, কিতার লাগি এই দোয়া আমরার মাঝে তাকে হরাই লেছি করি। এর লাগি বাই হল বুজুর্গ হল আজকের আমার ওয়াজুর মধ্যে ঔকতা আপনার খেদমত গুজারিস, একজনে আরেকজনদের সালাম দিবে। আমরা কই সালাম হইল বড় মানসি, সালাম দিলে আমার বড় মানসি গেল গিয়া, এটা হইল অহংকার গৌরব। আর এই গৌরব বিত্রে আবার কারণে আজাজিলর নাম শুনছিলাই না, শুনছ না মনে হল আজাজিলর নাম শুনছ না, শয়তানের নাম শুনলাই না, ও শয়তানের নাম আজাজিল। ও আজাজিলে এত এবাদত করছে, এত এবাদত করছে, ইবাদি আমি পুরা তার ইতিহাস টানিয়া যদি আবাদ লাগি তে আমার অনু দুই ঘন্টা যাইব গিয়া, বাদে হাবিচা হলো কইবা এমন খাঙ্গালরা তো মাইক দিছি আর সারেন না। গতিকে ও হে এত এবাদত করছে, এত এবাদত করছে, জমিনের মধ্যে তার লাখান ইলাকে এবাদত করছেন না, তার এবাদত দেখিয়া আল্লাহ পাকে তারে মুস্তাজাবু দোয়া, হে যেখান দোয়া করতো আল্লাহ লগে লগে কান কবুল করে লই তা কোসু আল্লাহ, এত এবাদত করি আল্লাহরে রাজি খুশি করছে। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই তার এবাদত দেখিয়া ফিরিস্তা হলে তারে জমিন তাকিয়া আল্লাহর কাছে সুপারিশ করিয়া আসমানে উঠাইয়া নেবাইছেন, ফরিস্তা কলাইয়া তার আজ আমি ওয়াজ করি আর আপনারা বুঝছেন ওলা আসমানটা কি ফরিস্তা কলাইয়া
আজাজিলে ওয়াজ করত, তার মজলিস হইয়া ফরিশতা হলাইয়া বইতা কো সুবহানাল্লাহ। এরপরে ফরিশতা হলে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমরা আসমান থেকে জমিনে যাই, তুমি ও আবিদরে আসমানে উঠাই লাও। ফরিশতার দোয়া আল্লাহ কবুল করছুন, আজাজিল্লে একে বা দিগর করিয়া কারে আসমান পর্যন্ত নিয়া আল্লাহ উঠাইছুন। কিন্তু এক অহংকার তার ভিতরে আইছে গীতা, এই অহংকার আল্লাহ পাকে আদম আলাই সালাতু সালামরে যখন বানাইলা, আজ তো আমরা সারা আদমের আওলাদ নানিবা, আদম আলাই সালামরে যখন বানাইলা, বানাইয়া আদমর ইজ্জত সম্মান দিবার লাগিয়া আল্লাহ ফরিশতা আশরাফুল মখলুকাত আল্লাহ আমরা সৃষ্টি করছুন, এই আশরাফুল মখলুক হান ফিরিশতা হলরে দেখাইবার লাগিয়া আল্লাহ কিছুগুলা জিনিসের নাম জিকাইছেন। ও ফরিশতা হল ও বস্তুগুলার নাম কিতা, ফিরিশতা হল তারা তো আল্লাহ যেখান হিকাইন ওখান জানুন, এর তাকি আর অন্য কিচ্ছু জানুন না। ফিরিশতায় তো কইতে পারছুন না, আল্লাহ কইলা ও ফিরিশতা তুমি না কইতে পারছো না, আদম আলাইহিস সালাম রে রুহ দেবার বাদে আল্লাহ কইলা ও আদম তুমি কোছো তার নাম, আদম খোয়া শুরু করলো আল্লাহ ইকান তেরফাল ইকান স্কিন ইকান লাইট, একটা উদাহরণ কইয়ার আরি সারা নাম খোয়া যখন শুরু করছেন তখন ফরিশতা হল এখন শর্মিন্দা হয়ে গেছেন। আজকে যদি এখন আপনার আর এক কথা জিকাই আর আপনারা যদি কইতে পারেন না, আর হুরুমুরু যদি আর হুরুতার জিকাই আর হুরুতা যদি কইলায় আপনারা এক শর্মিন্দা হইবেন আনি, শর্মিন্দা হইবেন আনি, দেখরাইনি আমরা কত বয়স হওয়ার বাদেও আমরা এটা জানি না, আরও কুটিমুটি বাচ্চাও গিয়ে কইলিস, ফরিশতা অকল শর্মিন্দা হয়ে গেছ যে দেখরাইনি আমরা তো আল্লাহ নূর দিয়ে আমরা সৃষ্টি করছুন বানাইছুন, কিন্তু আদমরে আল্লাহ মাটি দিয়ে বানাইছুন, আরও মাটির ফয়দা গিয়ে সারা নাম জানে, আর আমরা নূরর ফয়দা হইয়া আমরা জানি না। আল্লাহ আদমর সম্মান মর্যাদা দেখাইবার লাগিয়া ওই তার নাম খোয়াইছুন, আর ফিরিশতা কইতে পারছে না, আল্লাহ কইছেন ফিরিশতা তুমি তাই যখন আরিস আমার আদম জিতিছই, গতিকে তুমি তাই আমার আদমরে সজদা করো, আদমরে সজদা করো, ফিরিশতা হলো সজদা করছেন। কিন্তু হৌ যে আজাজিল তার ভিতরে অহংকার আইছে, বড়াই আইছে, গৌরব আইছে, বলে বাহ খালকুর বানাইল মাটির ফয়দা, ওগুলে বলে আমি আগুনির ফয়দা সজ্জা দিতাম, ওই তো না, এই অহংকার তার ভিতরে আবার কারণে লম্বা চুড়া মাত আমি সংক্ষেপে আপনারা বুঝাইবার লাগে কইয়ার, আজ আমরার ভিতরে এই অহংকার হামানির কারণে আজ আমরা ধ্বংস হইয়া ধ্বংস হইয়া বাই হল বুজুর্গ হল, এই অহংকার হরাইবার লাগিয়া আল্লাহ রসুলের অনুসরণ আল্লাহ রসুলে দেখাইয়া দিছেন অত সুন্দর এক দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।